কোর্টের রায়ের পর এক সপ্তাহ পার মুক্তি মেলেনি বিনা দোষে প্রায় পাঁচ বছর জেল খাটা মিরপুরের আরমান বিহারীর কারা কর্তৃপক্ষ বলছে রায়ের কপি পৌঁছালেই মুক্ত হবেন আরমান পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আগামী সপ্তাহে মুক্তি পেতে পারে আরমান বলছেন তার আইনজীবী পল্লবী থানার একটি মাদক মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহাবুদ্দিন বিহারীর পরিবর্তে দুই সালে নির্দোষ আরমান বিহারীকে কারাগারে পাঠায় পুলিশ প্রায় পাঁচ বছর বিনা দোষেই জেল খাটছেন আরমান এই নিয়ে আদালতের দ্বারস্থ হবার পর গত একত্রিশে ডিসেম্বর আরমানকে মুক্তি জড়িত চার পুলিশ সদস্যকে প্রত্যাহার ও বিশ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় আদালত কিন্তু এই রায়ের এক সপ্তাহ পার হলেও এখনও মুক্তি মেলেনি আরমানের আরমানের পরিবারের দাবি দ্রুত জেল থেকে মুক্তি দেয়া হোক তাকে যে সে নির্দোষ রায় হওয়ার পরও যদি আট নয় দিন এই আইনটা কোন ধরনের এটা তো আমার মাথায় গেল না রায় হয় আর আট দিন হয় আট নয় দিন হয় এখনও তো ছেলে বের হলো না আমি চাই আমার ছেলেটা বের করে আমার বুকে দিতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি শাহবুদ্দিন বিহারীর নামে কাশিমপুর কারাগারে সাজা ভোগ করতে হচ্ছে আরমানকে কারা কর্তৃপক্ষ বলছে আরমানের মুক্তির রায়ের কপি এখনও পৌঁছায়নি তাদের কাছে রায়ের কপি পৌঁছালেই নিয়ম অনুযায়ী মুক্তি মিলবে তার আরমানের আইনজীবী বলছেন রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো প্রকাশ হয়নি এটি প্রকাশ পেলেই মুক্তি মিলবে আরমানের জাজমেন্টটা তো পূর্ণাঙ্গ লিখে তারপরে এই জাজমেন্টটা কমিউনিকেট করতে হবে জেলখানায় ওনারা জাজমেন্টটা এখনো সিগনেচার করতে পারেন নাই একটি কমপ্লিট করতে পারেন নাই এটা তো কোনো ইন্টারিং মডেল না এটা তো জাজমেন্ট এই কারণে একটু সময় লাগছে বেরিয়ে যাবে আশা করি আগামী সপ্তাহে দ্রুত মুক্তি পাক আরমান সেই আশায় আর অপেক্ষায় তার পরিবার ও সজনরা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা